সারা রাত নাইট ডিউটি করলাম, এরপর দিন মর্নিং ডিউটি করলাম দুপুর 2টা পর্যন্ত, হয়তো আমি সারা এই 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা বা 3 ঘন্টা ঘুমিয়েছি অ্যাডমিশন দিনে। এরপরে যদি কোনো কারণে আমি আমি বাসায় গিয়ে যখন ফেসবুক স্ক্রল করতে গিয়ে আমি যখন শুনি যে সরকারি হাসপাতালে চিকিৎসা হচ্ছে না, যখন এরকম একটা মন্তব্য আমরা দেখি আসলেই খারাপ লাগে। হাসপাতালের আশেপাশে যে হোটেল বলেন, খাবারের দোকান বলেন, সব কিছু কিন্তু বন্ধ থাকে, বিশেষ করে কুরবানিতে এই সমস্যাটা আরও বেশি হয়। আশেপাশে যদি কোনো খাবারের হোটেল না থাকে এবং হাসপাতাল থেকে যদি খাবার সরবরাহ করা না হয়, যেটা অনেক সময় হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে এই শুকনা খাবার খেয়েই হচ্ছে ডিউটি পালন করতে হয়। চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের এরকম বহু ত্যাগের মাধ্যমেই ঈদ কিংবা পূজা পার্বণে সচল থাকে সারা দেশের হাসপাতালগুলোর জরুরি বিভাগের সেবা। সংশ্লিষ্টরা জানান, প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যসেবার সূচনালগ্ন থেকে আজ পর্যন্ত এক মুহূর্তের জন্য বন্ধ থাকেনি এই সেবা কার্যক্রম। এ সময় ব্যাপক সংখ্যক স্বাস্থ্যকর্মী ছুটিতে থাকলেও সীমিত জনবলেই অব্যাহত থাকে স্বাস্থ্যসেবার ধারা। আমাদের যে সনাতন ধর্মাবলম্বী বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে বা ঢাকার যারা লোকাল আছেন, তারাও আমাদেরকে কিন্তু ইমার্জেন্সি এই সময়টাতে সাপোর্ট দেয়। এবং তারা দেখা গিয়েছে যে এই রোস্টারের মধ্যে তারা একটু শিফটিং করে ডিউটি নিয়ে নেয়, যে কারণে হচ্ছে পরবর্তীতে আমাদের হয়তো কয়েকজন ছুটিতে গেলেও তারা এসে পরবর্তীতে শিফটে ম্যানেজ করে। মানে হাসপাতাল যেহেতু হচ্ছে একটা জরুরি স্বাস্থ্য সেবা সরকারে, তো এটা আসলে বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই, এটা 24 ঘন্টাই চলমান থাকে। যে কোনো ছুটির দিন বলেন, তারপর পাবলিক হলিডে, সব কিছুতেই হচ্ছে হাসপাতাল সবসময় চলমান থাকে। চিকিৎসকরা বলেন, কেবল পেশাদারিত্বে সীমাবদ্ধ না থেকে মানবিকতা ও মনুষ্যত্বের তাগিদে পরিস্থিতি সামাল দিতে গিয়ে সংসার ও ব্যক্তিজীবনের চেয়ে রোগী সেবাই তখন মুখ্য হয়ে ওঠে তাদের। আপনি ওয়ার্ডে যখন যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে আমাদের ম্যান পাওয়ারের তুলনায় আমরা আসলে ডাক্তাররা যারা আছেন তারা যে কী পরিমাণ কাজ করেন, এটা আসলে আপনি হয়তো চিন্তা করতে পারবেন না। আমি আমার পার্সোনাল সিএ যে যারা আছেন আমাদের ইউনিটে, তাদের দেখে আমি অভ্যস্ত, যে আমি এমনও ভাইয়া দেখেছি আমাদের ইউনিটেই আছেন, সিএ ভাইয়া আছেন, যিনি হচ্ছে প্রায় 36 ঘন্টার মধ্যে টানা ডিউটি করতেছেন। মানে 36 ঘন্টা পরে উনি যখন ঘুমাতে গেছেন, মানে ওনাকে যে কেউ ডাকবে কি সাহস করতে পারেন, উনি বাসায় যাবে, যে বাসায় ওনাকে বলবে যে আপনি বাসায় যান। এক্ষেত্রে জ্ঞাতসারে কোনো রোগীকে অবহেলা বা সেবা বঞ্চিত করা হয় না উল্লেখ করে তারা জানান, স্বাস্থ্যকর্মীর অনুপাতে রোগী কয়েকগুণ বেশি হলে সবার চিকিৎসা নিশ্চিতে কিছুটা সময় লেগে যায়। একজন রোগী, ওনার একটু হাত কেটে গেল বা হলো একটা ফোড়া হলো, ওনার কাছে তো এটাই সবচেয়ে বড় সমস্যা হবে। কিন্তু একজন আরেকজন রোগী যদি পেটের ভেতরে ধরুন ফোটা হয়ে গিয়ে আসলো, আমরা বুঝবো যে ফোড়া হওয়া রোগীটা বেশি গুরুত্বপূর্ণ নাকি হলো পেটের ভিতর যে খাদ্যনালীটা ফুটো হয়ে গিয়েছে সেটা বেশি গুরুত্বপূর্ণ। তাহলে অবশ্যই আমি খাদ্যনালী ফুটো হওয়া রোগীকে আগে সেবা দিব। সেই ক্ষেত্রে কিন্তু যেই ফোড়া হওয়া রোগীটা, ওনাকে কিন্তু অপেক্ষা করতে হচ্ছে, আর এই অপেক্ষা থেকেই কিন্তু ওনার সেই কী বলবো অভিযোগটা চলে আসে। এরপরও রোগী এবং স্বজনের বিরাগ ভাজন হওয়া কিংবা চিকিৎসা নিয়ে কোনো অসত্য প্রচারণায় ভারাক্রান্ত হন তারা। সারা রাত নাইট ডিউটি করলাম, এরপর দিন মর্নিং ডিউটি করলাম দুপুর 2টা পর্যন্ত, হয়তো আমি সারা এই 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা বা 3 ঘন্টা ঘুমিয়েছি অ্যাডমিশন দিনে। এরপরে যদি কোনো কারণে আমি আমি বাসায় গিয়ে যখন ফেসবুক স্ক্রল করতে গিয়ে আমি যখন শুনি যে সরকারি হাসপাতালে চিকিৎসা হচ্ছে না, এরকম একটা মন্তব্য কেউ একটা করে বসে, এটা সংবাদ মাধ্যম হোক কিংবা যে কোনো হোক, অজ্ঞতাবশত হোক কিংবা ভিউ বাড়ানোর জন্য হোক, যখন এরকম একটা মন্তব্য আমরা দেখি আসলেই খারাপ লাগে। তবে কারো অনাকাঙ্ক্ষিত কোনো আচরণ চিকিৎসককে সাদা অ্যাপ্রনে জড়ানো সেবার শপথের ব্যাপারে চুল পরিমাণ বিচলিত করতে পারে না বলে জানান তারা। রোগীর আত্মীয় মনে করেন আমার সাথে খুব খারাপ ব্যবহার করলো, সে বুঝে না, 10 জন লোক আসলো খারাপ ব্যবহার করলো, কিন্তু রুগীটা তো আসলে অসুস্থ। আমি যখন রুগীর পার্সপেক্টিভ চিন্তা করি যে রুগীটা অসুস্থ, ওকে সেবা করতে হবে, মানে ওর ট্রিটমেন্ট দিতে হবে, তখন অ্যাকচুয়ালি আমার কাছে ওই রাগ খুব সব এক সাইডে চলে যায়। কারণ সেক্ষেত্রে আমার কাছে রুগী আগে, হয়তো রুগীর লোকের সাথে আমি আমি আর কথা বলতেছি না, সে খারাপ ব্যবহার করেছে হয়তো একজন, কিন্তু আমি রুগীর সেবার ক্ষেত্রে আমি এমন না যে ওর আমি একটা ফ্লুইড কম দিলাম, এমন না যে আমি ওর একটা অ্যান্টিবায়োটিক ওর আমি কম লিখে দিলাম, বাট আমার কাছে রুগী আগে, তো রুগীর সেবা আগে। কারণ যে অসুস্থ সে তো আমার সাথে খারাপ ব্যবহার করছে না, আর খারাপ ব্যবহার করলেও আমি ডাক্তার হওয়ার যে শপথ নিয়েছি বা আমরা যারা যাদের সবাই ডাক্তার আছেন তারা ওই শপথ নিয়েই আছেন যে যে কোনো মূল্যে রুগীর সেবা আমাদের কাছে আগে। এবার সে রুগী যেভাবেই আসুক, সে রুগী যেই আচরণই করুক, সে রুগীর যা ধর্ম যে যাই থাকুক না কেন, আমাদের সেবা দিতে হবে। এক্ষেত্রে প্রতিবারই বিশেষ ব্যবস্থাপনায় জরুরি বিভাগ চালু থাকলেও রোগীদের সন্তুষ্টি মেলে না বলে জানান ঢামেক উপপরিচালক। আমাদের যে জনবল আছে সেই জনবল দিয়ে আমরা রোস্টার ডিউটি করি, সেই রোস্টার ডিউটির আলোকে 24 আওয়ার্স কাভারেজে এনে আমরা জরুরি সেবা চালু রাখি। আমাদের সেবা দাতার তুলনায় সেবা গ্রহীতা অনেক বেশি, কাজের চাপ অনেক বেশি, আমরা প্রচুর কাজ করি, প্রচুর সেবা দিই, তারপরেও রোগীদের আমরা মানে সন্তুষ্টি অর্জন করতে পারি না। একই সঙ্গে চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের সীমাবদ্ধতা এবং প্রতিবন্ধকতা সম্পর্কে সাধারণ মানুষকে সঠিক ধারণা দিতে পারলে এই ভুল বোঝাবুঝির অবসান হবে বলেও মনে করেন তিনি। আবু নাঈম মনির, মেডিভয়েস, ঢাকা।